नमस्कार, आमी सुकल्याण भट्टाचार्य कोरियोग्राफर सीएबीर पक्ष थेके बंग सम्मेलनेर प्रत्येक दर्शकदेर जानाई अभिनंदन। आमी एई ओपेनिंग सेरिमनिर दायित्व निएछि। आठटा शहरके निये आमी तैरी करते चलेछि आगुनेर परशमणि छोया प्राणे एकटि नृत्यानुष्ठान। आपनारा सकले आसुन, उपभोग करुन एबं आशीर्वाद करुन जेन एई परीक्षा आमरा उत्तीर्ण हई। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো। পক্ষ থেকে আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই। আসুন আমরা সকলে মিলে সেই অনন্য প্রতিভাধর মহামানবের প্রতি তার সুরে, কথায়, ছন্দে শ্রদ্ধা নিবেদন করি। তাঁর ছোট গল্প কাবুলিওয়ালা এক বিরহী পিতার জীবন ছবি। সরলতা আর নাগরিক কুটিলতার টানাপোড়েনের বেদনাময় ট্র্যাজিক কাহিনী এই গল্প আমাদের উপলব্ধি করায় সন্তানের ভালোবাসা বিশ্বজনীন। দেশকালের বেড়াজাল বা ভাষা ও সংস্কৃতির ব্যবধান সব কিছুকে উত্তীর্ণ করে যা উজ্জ্বল হয়ে ওঠে তা হলো সহজ, সরল, নিষ্পাপ ভালোবাসা, বন্ধুত্ব আর সহমর্মিতা। রবীন্দ্রনাথের সৃষ্টি প্রবাহের এক বড় অংশ জুড়ে রয়েছে কাব্যনাট্য বা নৃত্যনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুর যুব বয়সে যে সমস্ত নৃত্যনাট্য সৃষ্টি করেছিলেন সেগুলির মধ্যে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের স্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। চিত্রাঙ্গদা মহাভারতের কাহিনীর অংশবিশেষ হলেও এর মধ্যে কবি নারীর আত্মপ্রতিষ্ঠার অদম্য লড়াইকে স্বীকৃতি দেবার চেষ্টা করেছেন। এই নৃত্যনাট্যের মধ্যে সুরের এক সুন্দর প্রবাহে গা ভাসিয়ে দেওয়া বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাত, প্রেম বিরহে মেলানো সেই সব নৃত্যনাট্যের নাচের এক নতুন আঙ্গিক বা নাট্যশৈলী সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ। Thank you.
নমস্কার, আমি সুমন দাহা এবং আমার সঙ্গে রয়েছে জ্যোতি প্রকাশ। তো আমরা এখানে লস অ্যাঞ্জেলেসের সবার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের যত ছাত্রছাত্রী আছে এবং জ্যোতিরও যত তবলা ছাত্রছাত্রী আছে, এছাড়া লস অ্যাঞ্জেলেসের কমিউনিটি থেকে
আমরা অনেককে পেয়েছি, সবাই মিলে আমরা একটা অর্কেস্ট্রা করছি ভোকাল ইনস্ট্রুমেন্টাল এবং তবলা নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পারবো, আর সেই সঙ্গে বঙ্গ সম্মেলনের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামটা করতে গিয়ে অনেক ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু দর্শক বৃন্দ, 70 দশকে এক হারিয়ে যাওয়া অজানা উজ্জ্বল শিখা নাট্যকার রাধারমণ ঘোষ, আজকের নাটক হইতে সাবধান, রাধারমণের এক অন্যতম পথনাটিকার মঞ্চ সংস্করণ মাত্র। এই যে লোককে এখানে থমকে দাঁড়াইয়া দোকান হইতে পান কিনে সব সময় রাখ।
নমস্কার, টরন্টোর প্রবাসী বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে মঞ্চস্থ হবে লাস ভেগাসে এবছরের বম্বে সম্মেলনে চন্দন সেনের নাটক সাধু সঙ্গ, পরিচালনায় সুলতা মুখার্জি। আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন এই নাটক। এখন দেখুন সেই নাটকের রিহার্সালের কয়েকটা ক্লিপস। আরে বেহুলে, আমি সত্য দেখেছি। বেহুলে বেহুলে, তুই আমাকে একটা ছেলে দিতে পারবি নে যে আমার মত চোর হবে না, হবে না ধান্দবাজ, হবে সাচ্চা মানুষ। আমি আমি যা হতে চেয়েছিলাম জীবনে কোনোদিন হতে পারলাম না রে। আমি ওকে এমন করে মানুষ করব যে সবাই ওর কথা বিশ্বাস করবে। ক্লোজিং এর জন্য 40 জন ডান্সার্স, তার মধ্যে অ্যাবাউট 30 জন অ্যাডাল্ট অ্যান্ড 10 জন ছোট বাচ্চা ছেলে মেয়েরা পার্টিসিপেট করছে। সো প্রিটি হিউজ পার্টিসিপেশন ফ্রম বে এরিয়া ফর পিয়া পরদেশা হে মন বাঁধিব বল কাকাতে হে আমি করেছিলাম। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং লাগছে, তার কারণ এক নম্বর হচ্ছে জিনিসটা লাস ভেগাসে হচ্ছে, পুরো টিমটা এখানে না। লাস্ট টাইম পুরো টিমটা এখানে ছিল, এবার কিছু ওয়েস্টার্ন ডান্সার্স লাস ভেগাসে, আমরা এখানে। আমাদের সাথে সঞ্জীব কাজ করছে যে দিল্লি থেকে এসে কাজ করছে, বাট ওকে খুব মানে ইন্টারেস্টিং যে এত এত ভালো ভালোভাবে অনুষ্ঠানটা হচ্ছে এবং সবার মন প্রাণ ঢেলে সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করছে। এর আগে কোনোদিন ওয়েস্টার্ন ডান্সার্সদের সাথে আমরা কোলাবোরেট করিনি। You can tell the difference.